আমি ডক্টর মোহাম্মদ রকিবুল ইসলাম, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ অর্থোডন্টিক্স, সিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আজকে আমরা কথা বলবো দাঁতের শিরশির অনুভূতি নিয়ে, যেটা টুথ সেন্সিটিভিটি। আমাদের দেশে সবচেয়ে কমন যে দুটি প্রবলেম নিয়ে রোগীরা আমাদের কাছে আসে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে টুথ সেন্সিটিভিটি বা দাঁতের শিরশির প্রবণতা, আর আরেকটি হচ্ছে দাঁত থেকে রক্ত পড়া, যেটা হচ্ছে আমরা সাধারণভাবে বলি জিঞ্জিভাইটিস। সেন্সিটিভিটি খুবই কমন একটি ডিজিজ। আমরা ডেইলি যে পেশেন্ট দেখি তার 60-70% রোগী সেন্সিটিভিটি প্রবলেম নিয়ে আসে। দাঁতের শিরশির কী এবং এটা কেন হয়? তো আমরা জানি যে দাঁতের স্ট্রাকচারাল কন্ডিশন যদি আমরা দেখি, দাঁতের সবচেয়ে বাইরের স্তরটির নাম হচ্ছে এনামেল। কোনো কারণে যদি এনামেলটা ক্ষয়প্রাপ্ত হয়ে এনামেলের পরের লেয়ার, যেটাকে আমরা বলি ডেন্টিন, সেই ডেন্টিনটি যদি এক্সপোজ হয়ে যায়, কোনো কারণে উন্মুক্ত হয়ে যায় ডেন্টিনের মধ্যে, ডেন্টিনের টিবিউসটা যদি এক্সপোজ হয়ে যায়, তখনই সাধারণত রোগীরা দাঁতের শিরশির অনুভূতির কমপ্লেনটা করে থাকে আমাদের কাছে। তো এই দাঁতের শিরশির অনুভূতির কারণগুলো কী কী? কারণগুলোর মধ্যে প্রথম কারণ হচ্ছে সঠিকভাবে দাঁত ব্রাশ না করা। আমাদের যে দাঁত ব্রাশের কিছু সঠিক নিয়ম আমাদেরকে মেনটেন করতে হয়, সেটা যদি আমরা না করি তাহলে দাঁত এবং মাড়ি সংযোগের স্থল থেকে এনামেল ক্ষয় হয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে দন্তক্ষয় বা এটাকে আমরা বলি সার্ভাইকাল অ্যাব্রেশন। সার্ভাইকাল অ্যাব্রেশন একটি অন্যতম কারণ দাঁতের শিরশির করার জন্য। এছাড়া অ্যাট্রিশন হতে পারে। অ্যাট্রিশন মানে হচ্ছে যে দাঁতের দন্তক্ষয়। দন্তক্ষয় বিভিন্ন কারণে হতে পারে, টুথব্রাশের কারণে একটা বললাম, আরেকটি হচ্ছে দাঁতের যদি আমরা ঠিকমতো যদি কামড়ে যদি কোনো অসামঞ্জস্যতা পূর্ণতা থাকে সেক্ষেত্রে হতে পারে, যেমন এস টু এস বাইট। উপরের দাঁত এবং নিচের দাঁতগুলোর মধ্যে যদি আমরা রিলেশন চিন্তা করি, নিচের দাঁতগুলো কিছুটা ভিতরের দিকে থাকে এবং উপরের দাঁতটা কিছুটা বাইরে থাকে। কারো কারো দেখা যায় যে উপরের দাঁত এবং নিচের দাঁত একদম এস টু এস মানে মুখোমুখি পড়ে, তখন হয় কি দাঁতের অগ্রভাগ থেকে এনামেলটা ক্ষয় হতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে সেটা সেন্সিটিভিটি শুরু হয়ে যায়। এছাড়া কারো কিছু কিছু অভ্যাসজনিত কারণেও দাঁতের শিরশির অনুভূতি হতে পারে, যেমন ব্রুক্সিজম। অনেকের আছে যে রাত্রেবেলা তাদের ঘুমের মধ্যে সাবকনসিয়াস মাইন্ড থেকে দাঁতে দাঁতে ঘর্ষণ হতে থাকে, সেক্ষেত্রে দাঁতের উপরে এনামেলটা উঠে গিয়ে দাঁতের দ্বিতীয় যে স্তর ডেন্টিন সেটা এক্সপোজ হয়ে যায়, সেক্ষেত্রে দাঁতের শিরশির করতে পারে। এছাড়া বেশি বেশি কোমল পানীয় গ্রহণ করা। এছাড়া আরেকটি কারণে হতে পারে, সেটা হচ্ছে যদি কোনো ডেন্টাল সার্জনের কোনো ত্রুটি পূর্ণ যদি কোনো চিকিৎসা করে, সেক্ষেত্রেও অনেক সময় সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে। আরেকটি কমন যেটা, সেটা হচ্ছে স্কেলিং চিকিৎসা, যেটাকে আমরা জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে বা প্লাক অ্যাকোমোশন বা ক্যালকুলাস অ্যাকোমোশন হলে আমরা যখন স্কেলিং করি, স্কেলিং করার কিছুদিন পরে স্বাভাবিকভাবেই দুই সপ্তাহ পর্যন্ত কিছুটা শিরশির প্রবণতা থাকে, এটা খুবই ন্যাচারাল, এটা আস্তে আস্তে সেই সেন্সিটিভিটিটা কমে আসে। এখন আমরা যদি এই সেন্সিটিভিটি থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে আমাদের কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে? প্রথম কথা হচ্ছে আমাদের সঠিকভাবে দাঁত ব্রাশ করার নিয়মগুলো জানতে হবে। আমরা হরাইজন্টালি খুব এক্সেসিভ ফোর্স দিয়ে যদি ব্রাশ করি তাহলে দাঁত এবং মাড়ির সংযোগের স্থল থেকে এনামেলটা ক্ষয় হয়ে যায়। তো আমাদের এইভাবে দাঁত ব্রাশ করা থেকে বিরত থাকতে হবে, উপর নিচ করে ব্রাশ করতে হবে এবং পিছনের দিকে ব্রাশটা ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করতে হবে, যাতে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে বেশি প্রেশার না পড়ে। আরেকটি হচ্ছে সঠিক টুথব্রাশ নির্বাচন। আমরা যে ব্রাশটা দিয়ে দাঁত ব্রাশ করব সেটা ব্রিসেলগুলো সফট হতে হবে, যাতে এটা এনামেলের উপরে এক্সেসিভ প্রেশার না দেয়। আরেকটি হচ্ছে আমাদের টুথপেস্ট নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আমরা যে টুথপেস্ট ইউজ করব সেটা হচ্ছে ফ্লুরাইড সমৃদ্ধ টুথপেস্ট হতে হবে। দাঁত শিরশিরটা বেশি পর্যায়ে চলে যায় তখন আমরা ডিসেন্সিটাইজিং টুথপেস্ট অ্যাডভাইস করে থাকি। ডিসেন্সিটাইজিং টুথপেস্টের মধ্যে একটি উপাদান থাকে, সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। যদি কোনো কারণে ডেন্টিনার টিবিউস উন্মুক্ত হয়ে যায়, পটাশিয়াম নাইট্রেট এই উন্মুক্ত ডেন্টিনার টিবিউসগুলোকে ব্লক করে দেয়, যার ফলে শিরশিরের যে অনুভূতি সেটা দাঁত থেকে ব্রেন পর্যন্ত পৌঁছতে পারে না, রোগীরা দাঁতের যে সেন্সিটিভিটি বা শিরশির প্রবণতা সেখান থেকে মুক্ত হতে পারে। আরেকটি হচ্ছে কিছু একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট আছে, যেটাকে আমরা বলি হচ্ছে জিঞ্জিভাল গ্রাফট ট্রিটমেন্ট। কিছু কিছু ক্ষেত্রে আমাদের গাম ড্রিফটিং করে সেখানে হচ্ছে গ্রাফট করে দিতে হয়। এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমরা সেন্সিটিভিটি থেকে এটা অ্যাডভান্স স্টেজে আমরা এই ধরনের ট্রিটমেন্ট করে থাকি। আর একটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু ট্রিটমেন্ট আমরা ঘরে বসেও নিতে পারি সেন্সিটিভিটির ক্ষেত্রে,
যেমন হচ্ছে ডিসেনসিটাইজিং টুথ ইউজ করা, কিছু কিছু হাইড্রোজেন পারক্সাইড নামে এক ধরনের কেমিক্যাল পাওয়া যায়, সেটা আমরা যদি মাউথওয়াশ হিসেবে ইউজ করি, সেটা হচ্ছে আমাদের ব্যবহার করার নিয়মটা হচ্ছে 2 কাপ হাইড্রোজেন পারক্সাইড, 2 কাপ 3% হাইড্রোজেন পারক্সাইড, 2 কাপ পানি উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে যদি আমরা মাউথওয়াশ হিসেবে ইউজ করি তাহলে দাঁতের সেন্সিটিভিটি অনেকাংশে কমে যায়। আরেকটি হচ্ছে মধু, একটি খুব কার্যকরী উপাদান। যদি আমরা 1 চামচ মধু 1 কাপ উষ্ণ গরম পানিতে মিশিয়ে যদি আমরা 30 সেকেন্ড কুলকুচি করি প্রতিদিন দুবার করে, তাহলে দাঁতের সেন্সিটিভিটি অনেকখানি কমে আসে। আরেকটি ইম্পর্টেন্ট যেটা আমাদের খুব হাতের কাছে থাকে সেটা হচ্ছে হলুদ, টার্মারিক। এই হলুদটা আমরা গ্রাইন্ডিং করে যেখানে দাঁতের যেখানে শিরশির করে সেখানে আমরা লোকালি অ্যাপ্লাই করে রাখতে পারি, অথবা একটা পেস্ট তৈরি করতে পারি আমরা 1 চামচ হলুদের সাথে 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ সরিষার তেলের সাথে মিক্সড করে যদি একটি পেস্ট তৈরি করি, সেটা আমরা দাঁতের যেখানে সেন্সিটিভিটি হয় সেই জায়গায় যদি আমরা অ্যাপ্লাই করি, লোকালি অ্যাপ্লাই করি তাহলেও দাঁতের শিরশির প্রবণতা আমরা এড়াতে পারি। তো বিভিন্ন কারণে দাঁতের শিরশির অনুভূতি হতে পারে, তার মূল কারণ হচ্ছে এনামেল ক্ষয় হয়ে এনামেলের পরবর্তী স্তর ডেন্টিনটা এক্সপোজ হয়ে যাও। আমরা যদি 6 মাস অন্তর অন্তর অভিজ্ঞ ডেন্টাল সার্জন বিডিএস ডিগ্রি সম্পন্ন ডেন্টাল সার্জনের কাছে আমরা যদি আমরা দেখাই, তাহলে আমরা শিরশির করার যে প্রকৃত কারণ সেটা ঠিকমতো নির্ণয় করা সম্ভব হবে, এবং সেই অনুযায়ী যদি আমরা চিকিৎসা দিই তাহলে দাঁতের সেন্সিটিভিটি অনেকাংশেই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো আমি আশা করব আপনারা নিয়মিত আপনাদের দাঁতের চেক আপ করাবেন এবং আপনার দাঁতের চিকিৎসা নেবেন, এবং দাঁতের ক্ষয়সহ অন্যান্য যেই সমস্যা যেটা আমরা প্রাথমিকভাবে যদি পরীক্ষা করাই তাহলে প্রাথমিক অবস্থা ধরা পড়লে দাঁতের চিকিৎসার সময় এবং ব্যয় দুটোই আপনারা কমাতে পারবেন। তো এরপর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেটা আপনাদের কমেন্টস বক্সে আপনারা লিখবেন, আমি আপনাদের কমেন্টস দেখে যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।